বিরোধী দল নির্বাচনে আসবে না, নির্বাচন করবে না। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে, আমি একটা মিনিট বলি, একটা ভিন্ন বিষয় যেটা, সেটা হলো যে বঙ্গবন্ধুর কন্যা স্বচ্ছ এবং ফ্রেশ নির্বাচন দেওয়ার জন্য জাতির সঙ্গে সারা পৃথিবীতে মানুষের কাছে বলছে, এইটার সঙ্গে এক হয়ে আমেরিকা নির্বাচনটাকে স্বচ্ছ এবং ফ্রেশ করার জন্য ভিসা নীতি দিয়েছিল। দুইটা জিনিস মিলে আমার একটা আশাবাদী ছিলাম যে নির্বাচনী একটা সুন্দর পরিবেশ হতে যাচ্ছে, কিন্তু কোনো ভিসা নীতিই বাঙালিকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড় করানো যায় না। তার প্রমাণ হলো এবার আপনাকে বিএনপিকে যত যাই বলি, বিএনপি আগেই নির্বাচনে জেতার গ্যারান্টি চায়। বিএনপির সমস্যাটা হলো বিএনপির নেতা তারেক জিয়া সাহেব বিভিন্ন মামলায় আসামি হয়ে তিনি সাজাপ্রাপ্ত হয়ে গেছেন। সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কারণে তারেক জিয়া সাহেব বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না। বিএনপিকে সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আসেন একটা আলোচনা করি, বিএনপিকে নির্বাচনী আলোচনায় আনা যায় নাই। তারা কোনো প্রস্তাব সরকারের কাছে দেয় নাই, কোনো সুনির্দিষ্ট কোনো আলোচনার প্রস্তাব দিয়ে কাউকে পাঠায় নাই। তারা মূল কথাটা হলো যে কোনো 28 তারিখের যে বিষয়টা, এই যে বারবার সিদ্দিক ভাই বললো না, প্রিপারেশন নিয়ে শত শত টায়ার নিয়ে এসে হাজির হয়েছে, শত শত টায়ার নিয়ে অন্ধকার করে দিছে মানুষের একেবারে, ধোয়ার কারণে দম বন্ধ হয়ে গেছে, বিএনপির নেতৃবৃন্দরা ধোয়ার কারণে, শ্বাসকষ্টের কারণে তারা ওখানে কথা বলতে পারে না। কিন্তু সেই সংখ্যাসংঘর্ষ আওয়ামী লীগ কেন করতে পারলো না? তারা শান্তি সমাবেশ নিয়ে ব্যস্ত ছিল, এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের মাধ্যমে বড় বড় মিছিল নিয়ে দক্ষিণ গেটের দিকে, বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে যাচ্ছিল। মহিলাদের একটি গাড়ি গাজীপুর থেকে এসেছে, সেই মহিলাদের উপরে বিএনপি নেতৃবৃন্দরা যে অতর্কিত হামলা করেছে, যে ন্যাক্কারভাবে জনকভাবে তাদেরকে পিটিয়েছে, সেই পিটানোটাকে সেভ করার জন্য পুলিশ বাধা দিতে গেছে তাদেরকে। এরপরে যখনই বাধা দিতে গেছে, দেখেন আপনার আপনার বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়িতে কিভাবে হামলা করছে, ভাঙচুর করছে, সেই বাড়ির ভিতরে ককটেল মারছে, এগুলি কি ভালো জিনিস? একজন পুলিশ যে মানুষের জানমাল রক্ষা করতে, রক্ষা করার জন্য এসেছে, তাকে যে নির্মমভাবে পিটিয়েছে পুলিশ, রহমান খান, বিএনপি আলারা, এটা কি ভাই? এই সমস্ত সমস্যার সমাধানের জন্য বিএনপি বিদেশিদের দিকে তাকিয়ে আছে। নির্বাচন কমিশনকে আপনারা অধিক শক্তিশালী করেন না কেন? আমাদের একটা কথা হলো বলতো যে বিএনপি বিদেশিদের দিকে কেন তাকিয়ে থাকবে? এই বাংলাদেশের রাজনীতিতে যদি বিদেশিদের দিকে তাকানোর ইতিহাস কিন্তু সবারই। 91 সালে আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু সংসদের বিরোধী দলীয় নেত্রী লেটার হেডে চিঠি দিয়েছিলেন। তারপর 6 সালেও এইগুলো চিঠি দেওয়া হয়েছে, নির্বাচনকে কেন্দ্র বিদেশিরা আমাদের দেশে কম বেশি বিভিন্ন সময় ঘোরাঘুরি। আমি যে বক্তব্যটা বলতে চাই, আমাদের ইয়া বলেছেন, এই যে সম্প্রতি উনি যে বললেন যে আমাদের চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্ভর করবে DCSP তারা কি ভূমিকা পালন করবেন, এবং গাইবান্ধাতে কি ভূমিকা পালন করেছিলেন সেটা জানি, সেটার জন্য ইলেকশন কমিশনের একটা ক্ষমতা ছিল, তারা সেই আসনটা, ইলেকশনটা বাতিল করেছিল, RPO সংশোধন করে ইলেকশন কমিশনের কাছ থেকে সেই ক্ষমতাটাও আপনারা নিয়ে নিয়েছেন। নিয়ে নেওয়ার তাতে কিন্তু বোঝা যাচ্ছে বলে কিছু নেই, নিঃসন্দেহে আওয়ামী লীগও একটি সুষ্ঠু নির্বাচন করতে চাইবে, এবং আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই।